وعليكم السلام ورحمة الله وبركاته السلام عليكم دهشوك السلام عليكم دهشوك মোর নাম শাকিল আল মামুন এবং মই আমতলী মিডিয়া পক্ষ থেকে আইছি। এইখানে আপনারা আপনাদের দেখাইতে এসে মনে করেন প্রাকৃতিক দৃশ্য দৃশ্য অত আমি কিছু গরিব মানুষের সাথে কথাবার্তা বলবো, কিন্তু কার সাথে কথা বলবো? আসসালামু আলাইকুম দর্শক, আমি ইতিমধ্যে একজন ব্যক্তি পেয়ে গেছি যে আমরা তার সাথে এখন কথা বলবো, তার ভবিষ্যৎ ও তার পাস সম্বন্ধে ফিউচার সম্বন্ধে কথা বলবো। তো তাকে দেখে মনে হচ্ছে সে একটা স্বাবলম্বী লোক, সে খুব দয়ালু এবং ভালো এবং এই গ্রামের সবথেকে একটা নামী দামি ব্যক্তি, তার সামনে আমরা এখন কথা বলবো। তো আসসালামু আলাইকুম কাকা, আপনি আপনার সম্বন্ধে কিছু বলেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে কোনো মানুষজন এখন পর্যন্ত আমি পাচ্ছি না, তো ইতিমধ্যে আমরা পেয়ে যেতে পারি। এ কাকু 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 এ কাকু দিগানা দিগানা কাকু, আমি কেমন আছেন? আমি শারীরিক অবস্থা কেমন আছে? আমি মানসিক অবস্থা কেমন আছে কাকু? কাকু আপনার ভবিষ্যৎ ও ফিউচারের সম্বন্ধে কি কল্পনা কি কাকু, একটু কন দিহি। বাবু কইছো তো অনেক কথা, সব কথাই তো উত্তর দিতে পারমু না, কিন্তু মনে তো অনেক কষ্ট বাবু, কি কমু। আর তুমি বাবু, তুমি তো মো মিট কেমন না সেটা জানতে চাইছো। হ্যাঁ কাকু, মুই বাবু বেশি ভালো নাই। কখন কি কাকু? আমি ভালো নাই কাকু। আর মোর পরিবারের কথা জানতে চাইছো না? বউ তো মরি গেছে, ছোট ছোট দুটো বাচ্চা থইয়া, আর বাচ্চা দুটো মরি গেছে পানিতে পড়িয়া। আরে গ্যাস এইবার কাকু। তো দর্শক আপনারা এখন দেখছেন কাকুর খুব কষ্টকর একটা কথা, আমরা আরো কিছু শুনবো। তো কাকু বলেন আপনি। তাই দুঃখের কথা কি কম, যেটা কন দুঃখ তো অনেক বাবু। তাই এই খরা জগত করে কোরম খাইটাই তো চলি টলি বুঝলেন বাবু। তাই বুঝছি, আল্লাহর রহমতে তাহলে ভালোই লাগছে। তো কাকু আপনার বর্তমান অবস্থা কি আর আপনার ভবিষ্যতের চিন্তা ভাবনা কি আছে কাকু, একটু কন। বর্তমানে তুমি আমার সামনেই খারেন না কাকু, আর ভবিষ্যতের কথা কই দিয়েছেন, ভবিষ্যতে মোর চিন্তা ভাবনা হলে কুটি পতি আবার অকন কি কাকু, আর কে আমার সম্ভব কাকু। হ্যাঁ হয় বাবু। তো কাকু আমি যে এই যে খরার জাকাত করেন, এত আমি কয়ঠার মালিক মালিক হয়েছেন কাকু। এ তো মোর হিসেব নিকেস নাই বাবু, মানে তো জিকালে যা লইয়ে পারি। এখন তাই 30 লাখ ব্যাংকে আছে খাইয়ে নিই। ওকে বাবু, আপনি ব্যাটকাই বললেন কখন না কাকু, মাথাটা ঘুরতে আছে আমি যা কইছেন কাকু। খারান বাবু, কেমনে সম্ভব কাকু, আমি আর একবার কন্দি কাকু, আমি কি আমার শোনায় ভুল এই হনতে ভুল আছে নাকি? না না কই খাইয়ে লই যা, আমার 30 লাখ মানে ব্যাংকে আছে। তাই চিন্তা ভাবনা করছি কুঠি এনে তা আছে কি হয় হেলে খরচ জগত ছাড়িয়ে দিন, ছাড়িয়ে দিয়া ঠ্যাঙ্গের রূপে ঠ্যাঙ্গালাই খামু পাবো। আমার আর কিছু জানার আছে মোদারে? না কাকু আর কিছু মোর জানার নাই, আমি যা কইছেন এত মনে হয় মোর 3 দিন খাওয়ালা লাগবে না, আর তো মনে হয় বাথরুম যেয়ে ঘুমান লাগবে। হ্যাঁ কা বাবু, আমি তো খারাপ খারাপ হয়ে গেছি না কাকু। ঠিক আছে বাবু, ভালো কিছুই বলছেন, আমাদের দর্শক সব কিছুই শুনছে। ভাই মোর প্যাডের মধ্যে গুরু করে ক্যামেরা দর কাকু। আপনি বাবু যাই আমি জান কাকু, বিদায় জান কাকু। দর্শক
আমরা আজকে এখানে অন্য একটা টপিক নিয়ে এসেছি, যেমন এখানে কাউকে দেখতে পাচ্ছি না, তো কিছু লোক আসলে তাদেরকে আমরা ধরাধরি করব এবং তাকে জিজ্ঞাসাবাদ করব তার ভবিষ্যৎ ও তার পাশ সম্বন্ধে। তুই কি সাংবাদিকের শুরু করছিস? তুই সাংবাদ পাত্তরিয়া এইবার দুর্নীর ব্যক্তির মানুষের সব জানাই গেছে। মোর 30 লাখ টাকা আছে, হ্যাঁ খুব কেমনি কেমনি ফুটে গেলাম। মোর স্বপ্ন টপ্ন তো সব সব স্বপ্নই রয়ে গেছে। মোরে মাংসে কেমনি শরীরের মধ্যে ডোখালাই গেলাইছে, আর তুই আমি সংবাদ পাঠ কর আমের ঘটনা বুঝলাম। আমার লাগে কত আছে আমার বাড়ি লোন আর লোন দিল। আমের মনে কথা তো সবই শুনলাম, এখন দেখতে আছে তো আমি তো মোরা কাকু টাকু হলে আর ওইটি আছেন না, আমি আমার নেয়া ভাই ঠিকই আছে হইয়ে না। এখন একটা পরামর্শ দিই হনেন দি, এই কেউ হন নতুন ব্যাপার সমস্যা, তাই এই যে এই বাদ দিয়া মানে নতুন কোনো দামদালি করি, এটা মনে করেন ভালো হইবি। একটা চলন যাই দিয়েছেন না দেখছেন, আমি চলতে পারলাম না, আমিও চলতে পারলাম না, ইয়া মোরা দুইজন মিলে যদি একটা কাম করি, মোর একটা নতুন পদ্ধতি বাই করি। আর তুই যাই কর ঠিক আছে, এলাকায় থাউন সেভেন অন্য এলাকায় যাওয়া লাগে, হ্যাঁ অন্য এলাকায় যাবো গিয়া। মুই শুনছি ইয়ার ওই করে নাকি একটা কি ওই চলা ভাঙ্গা না ডালা ভাঙ্গা একটা গ্রাম আছে, এইখানে গেলে এখানে মানুষ ওই সরস যা ওই এখানে গেলে একটা ব্যবস্থা ওই মিলিয়া না ঠিক আছে। আর কত ওইডি রইলে ঠিক আছে, ওইডি রইলে তাই এলাকা থাউন সেভেন। না তোরে আমি কইছি না যে তুই মোর গায়ে হাত দিবি না, আর তোর লাগে মোর লাগে তো বয়স কোনো রকম মেলে না। আর একটা কথা যে যখন এটি শুরুই করছি ঠিক আছে, হলে মিশনটা সাকসেস করা লাগবে, এলাকায় নতুন এলাকায় যখন ঢুকেই গেছি ঠিক আছে। তাই মোর কথা কইলাম হেগগই মনে আছে কোনটা? এই মোর কিন্তু 3 ব্যাগের 1 ব্যাগ না ওয়ার্ডার। এই যে কথাটা কও না, এই যে কথা কও, এইটি কিন্তু বেশি ভালো লাগে না। এত কিছু শুরুই করতে পারি না, 3 ভাগে কি এই ও অর্ধ ভাগে কি 3 ভাগ হইবে? আর এমন কোনো কথা বাদ দে সব দেখেন সব এ কত কত কই মানা হচ্ছে এই যে আমার কি বুঝেন বুঝি না 3 ভাগে ধর। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। ভাই আপনি তো আর আগে এখানে কোনো দেখি নেই, আপনারা কেরা ভাই? হ্যাঁ আমরা তো নতুন আসছি, আমাদের চিনবেন না, আমরা একটু দূর থেকে বেড়াতে আসছি। তো যাই হোক আপনি দাঁড়াবেন, আমরা আমাদের 2টি বিস্কুট দেন তো আর 2টা চানাচুর দেন তো। 3টা করে দেন, 3টা। আচ্ছা আচ্ছা ঠিক আছে দেন তো ভাই। কি গরম খুব। হ্যাঁ ভাই একটু দাঁড়ান আমি দেখতে আসি। ঠিক আছে আবার আইসেন ভাই। আচ্ছা ভাই আপনি আমার তো টাকা বেশি দিয়েছেন, আমি আপনার 100 টাকা নিয়েছি, আপনি দিয়েছেন 630 টাকা। আমার আমি তো শুধু 30 টাকা পাবো, আমি শুধু 30 টাকা পাবো আপনার কাছে ভাই। 500 টাকা কেন দিয়ে দিছি আপনারে? হ্যাঁ ভাই আর ভুল তো মানুষ মাত্র। এরকম ভাই এরকম এত আমার জীবনে কেউ ফেরত দিতে না ভাই, আপনারা আমরা আপনারা দেখে আমার ফেরত দিয়েছেন ভাই। ভাই আপনারা আপনারা কারা ভাই? আপনারা কোথা থেকে আসছেন ভাই? আমরা তো শুধুমাত্র একটা মানুষ, এছাড়া আমার অন্য কোনো আমাদের পরিচয় নেই ভাইয়া। ভাই এই গ্রামে তো আপনাকে দেখিনি। আপনারা আমরা নতুন আসছি ভাইয়া ঠিক আছে, আবার অন্য একদিন দেখা হবে। আচ্ছা ভাইয়া আসি আমরা ঠিক আছে ভাই, আবার আইসেন আমার দোকানে আইসেন ভাই, আপনি যখন আসবেন তখন সব আপনার ভাই ঠিক আছে ভাই, আপনি আইসেন। হ্যাঁ আপনারা আইসেন ভাই ঠিক আছে, তাই দাই ভাই ভালো থাক।
প্রথম মোগো প্রথম ধাক্কা পারাই এই দ্বিতীয় ধাক্কা মোরা পড়ছি আর এটা যদি সাকসেস হই ইলাকে কোগ্গো মানুষ যদি কোনো রকম পড়াতে পারি ঠিক আছে হেলে মনে হয় যে মোরাটা কিছু করতে পারবো ঠিক আছে তা ল ওরে শুরু করলাম তাই আর একটু ধরি সালাম আলাইকুম ভাই সকাল থেকে এক লাখ কাজ করবে একটা বদলাও পাই না আপনি সাবধানে কাজ করেন অন্য সময় একদিন দেখা হবে ঠিক আছে আবার আসছেন ভাইয়া ধন্যবাদ ভাইয়া এইরকম মানুষ এখন দুনিয়াতে আছে আল্লাহ তুমি আল্লাহ কি পাঠাইলে দুনিয়াতে আল্লাহ সকল গ্রামে আল্লাহ যদি একটা এরকম লোক থাকতো আল্লাহ এই দিনের লোক ভালো হইতো আল্লাহ আল্লাহ তুমি এতে বাসাই রেখো আল্লাহ।